যাজপুর জেলার ধর্মশালা কংগ্রেস পক্ষের কুমারীস্থিত কংগ্রেস কার্যালয়ঠারে এক মিশ্রণ পর্ব কংগ্রেস বিধানসভা প্রার্থী কিষাণ পণ্ডাঙ্ক নেতৃত্বে অনুষ্ঠিত হয়ে যাইছি। এই মিশ্রণ পর্বরে পূর্বতন সরপঞ্চ পূর্ণচন্দ্র তরাইঙ্ক সহিত বহু কংগ্রেস কর্মী সামিল হয়েছিলেন। দেখন্তু মিশ্রণ পর্ব আজি ধর্মশালা নির্বাচন উপরে নিশ্চিত প্রভাব পকাইব। সমস্ত এই সন্দেশ যে ধর্মশালার কংগ্রেস দল চালি যাই যে দীর্ঘ বর্ষ কাম করে কৌশি না কৌশি কারণবশত চালি যাই সে নিমন্ত্রণ করে আজি বি নিমন্ত্রণ করুচি, আগামী দিনের মধ্য তাঁকু নিমন্ত্রণ করুচি। যে দল ছাড়ি এই মাটির সেবা করা উচিত ভাবুঁ আজি কংগ্রেস দলের সামিল হুঁত। আজি ধর্মশালার এই কথা আজি ঘরে ঘরে উঠিছি, ধর্মশালার লোক নেতৃত্ব নেবে এবং ধর্মশালার লোকর নেতৃত্ব রাজ্য বিধানসভার উঠিব। এই কথা পাই আজি মু অনুভব করুছি, দেখিবে আগামী নির্বাচনের তার প্রভাব পড়ব। ধর্মশালা মাটির পতাকা, ধর্মশালা মাটির পতাকা রাজ্য বিধানসভার উড়ি। মোর নাম হচ্ছে পূর্ণচন্দ্র তরাই, জনে এক্সিডেন্ট যোদা কোঅপারেটিভ সোসাইটি কোণ। আজ কংগ্রেস দলের যোগ দিলে আগর বিজেডি এবং বিজেপি দলের ছিল। আজ্ঞা, মু আপনার এ কথা কহি রখে বোধে পঞ্চাশ বর্ষ মু কংগ্রেস দলরে রয়েছি এবং তিন বর্ষ ভিতরে হয়তো দল পরিবর্তন বা সেই অনুরোধ ক্রমে মু চালি যাইছিলি। কিন্তু আজ যেতবে ধর্মশালা মাটির পুয় কিষাণ পণ্ডায় যেতবে ক্যাণ্ডিডেট হোসেন এবং ক্যাণ্ডিডেট মনোনীত ভারতীয় জাতীয় কংগ্রেস ক্যাণ্ডিডেট মনোনীত করেছি, সেপাই মু ভারতীয় জাতীয় কংগ্রেসের সামিল। আপনার যোগদান কত প্রভাবিত? আপনার যেহেতু দুইটি দল বদলি সারছেন। আজ্ঞা, কথা হচ্ছে কোটা পূর্ণতরে গোটে ব্রাঞ্চ, মু যে দলকে যায় সে দলর মু জনে সচ্চা কর্মী ভাবে কাম করে এবং মু ভারতীয় জাতীয় কংগ্রেস দীর্ঘ 50 বর্ষ রয়েছি। মো প্রতি সমস্ত এক রয়েছে যে পূর্ণতরে মানে জন কংগ্রেস লোক একথা জাঁছেন। আপনার বিজেডিতে মিশিলে বিজেডি অনদেখা শুনতু, মু আপনার যেতবে মতো যেতবে টিকেট মিললা না এবং অলগা লোককে টিকেট দিয়া গলা, মো কথাটা কহবাপাই যা কৌলি কে আপন মানে সমস্তে খালি মতো দেখবে। মতো দেখলা বেড়ে হুয়েত যে বন্ধু মানে মো সহিত থিলে মানে বিগত দিন মানকরে মানে থিলে কিছু মতো উত্তরি পকাই থিব, কিছু মতো ফুলমালিতে দিয়েছিব, মুখ তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি কুছি। কিন্তু মোর ফেট হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। যাজপুর মিহির খুঁটিয়াঙ্ক রিপোর্ট, সংঘর্ষ টিভি।